আসসালামু আলাইকুম আমি ডাক্তার এ কে এম মনিরুজ্জামান সানি স্পেশালাইজড প্লাস্টিক সার্জন কাজ করছি শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বর্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চাই আমাদের সমাজে প্রচলিত কিছু কনসেপ্ট নিয়ে সাধারণত আমরা নাটক সিনেমা বা গল্প উপন্যাসে প্লাস্টিক সার্জারিকে যেভাবে দেখে এসেছি ব্যাপারটা এরকম ছিল যে কেউ তার চেহারা পরিবর্তন করছেন কেউ তার সৌন্দর্য বর্ধন করছেন কেউ তার চেহারা আরেকজনের মতো করে ফেলছেন কেউ তার নাক আরেকজনের মতো করে ফেলছেন মানে এইভাবেই কিন্তু আমরা জেনে এসেছি কিন্তু বস্তুত প্লাস্টিক সার্জারি আসলে একটি বিস্তীর্ণ ব্যাপার তাই আজকে আমি আপনাদের সবার কাছে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে চাই যে প্লাস্টিক সার্জারি বলতে আসলে কি হয় প্লাস্টিক সার্জারি বলতে মূলত বোঝানো হয় শরীরের মোল্ডিং অর্থাৎ একটি আদল তৈরি করা আমরা শরীরের টিস্যু ব্যবহার করে এক জায়গার টিস্যু আরেক জায়গায় ব্যবহার করে যখন একটি আদল তৈরি করি বা মোল্ডিং করি তখন এটা প্লাস্টিক সার্জারি তাহলে প্লাস্টিক সার্জারি কোথায় কোথায় করা হয় শরীরের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সব জায়গায় যেখানে যেখানে প্রয়োজন যেখানে যেখানে ক্ষত যেখানে যেখানে ফাংশনাল ডেফিসিট যেখানে যেখানে সৌন্দর্য বর্ধন প্রয়োজন সব জায়গাতেই প্লাস্টিক সার্জারি করা হয়ে থাকে প্লাস্টিক সার্জারি মূলত ডিল করে বিভিন্ন সার্ফেস প্রবলেম নেই আর এর বাইরে যদি কোনো ফাংশনাল ডেফিসিট থাকে সেটাও চলে আসে প্লাস্টিক সার্জারিতেই তাই চলুন আমরা আজকে একটু জেনে নিই যে প্লাস্টিক সার্জারির মধ্যে কি কি মোটা দাগে প্রথম কথা বাংলাদেশে আমরা খুব জনপ্রিয় যে ব্যাপারটা জানি সেটা হচ্ছে বার্ন ইউনিট বার্ন ইউনিট একটি চমৎকার সার্ভিস দিয়ে আসছে বাংলাদেশকে ঐতিহাসিকভাবে এই বার্ন ইউনিটটা মূলত বাংলাদেশে প্লাস্টিক সার্জারিটাই নিয়ন্ত্রণ করে থাকেন তো এই বার্ন এবং বার্ন পরবর্তী যে বিকলঙ্গতা বার্ন পরবর্তী যেই ক্ষত বার্নের পরে যেই যেই সমস্যা তৈরি হয় এই সকল চিকিৎসা কিন্তু প্লাস্টিক সার্জনরা করে থাকে দ্বিতীয়ত রিকনস্ট্রাকটিভ সার্জারি অর্থাৎ কোনো একটি অ্যাক্সিডেন্ট হলো আপনার শরীরের টিস্যু কোথাও থেকে ধ্বংস হয়ে গেল সেটা যখন আবার পুনর্গঠন করতে হয় সেটার আবার যখন ফর্ম ফাংশন অ্যাসেসিস সব কিছু ফিরিয়ে আনতে হয় সেটা হচ্ছে রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারি এই প্লাস্টিক সার্জারি অনেকেই মনে করেন যে এটা ট্রমা সার্জারি থেকে আলাদা কিছু কিন্তু প্লাস্টিক সার্জারি হচ্ছে ট্রমা সার্জারির অবিচ্ছেদ্য অংশ সফট টিস্যু ট্রমা বলতে আমরা বুঝি চামড়া মাংস স্নায়ু রক্ত নালী এই ধরনের টিস্যু যখন ড্যামেজ হয় তখন আসলে প্লাস্টিক সার্জারি ছাড়া আর কোনো ভালো বিকল্পই থাকে না যদি আমরা সত্যিকার অর্থেই সেই ফর্ম এবং ফাংশনটা ফেরত পেতে চাই প্লাস্টিক সার্জারির আরেকটি গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ হচ্ছে পেডেটিক প্লাস্টিক সার্জারি এই পেডেটিক প্লাস্টিক সার্জারিতে আমরা মূলত জোরতেই জন্মগত ত্রুটিগুলো নিয়ে যেমন ধরেন হাতের জন্মগত ত্রুটি আঙুল জোড়া লাগা অথবা অতিরিক্ত আঙুল থাকা বা পলিরেক টাইলি অথবা আঙুলের পজিশন ঠিক না হওয়া অথবা ধরেন পায়ের কোনো জন্মগত ত্রুটি এছাড়া নাকের জন্মগত ত্রুটি কানের জন্মগত ত্রুটি ঠোঁট কাটা তালু কাটার মতো গুরুত্বপূর্ণ জন্মগত ত্রুটি ক্র্যানিও ক্লেফট এর বাইরে বিভিন্ন রকমের জন্মগত যে ডিফর্মিটিগুলো কারেকশন করতে হয় এটা মূলত আমরা পেডেটিক প্লাস্টিক সার্জারি হিসেবেই করে থাকি আরেকটি যদি গুরুত্বপূর্ণ ব্রাঞ্চের কথা বলতে চাই তাহলে বলতে হবে ক্যান্সার রিকনস্ট্রাকশন ক্যান্সার মূলত যেই ক্যান্সারগুলো সার্ফেসে হয়ে থাকে অর্থাৎ শরীরের সার্ফেস এরিয়াতে চামড়া বা মাংসে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এক্সিশন করে অথবা অপারেশন করে কেটে ফেলতে হয় কেটে ফেলার পরে যে ক্ষতটা তৈরি হয় সেটি যখন কাভার করতে হয় তখন প্লাস্টিক সার্জারি ছাড়া আসলে আর কোনো বিকল্পই নেই সেক্ষেত্রে ক্যান্সার রিকনস্ট্রাকশনে প্লাস্টিক সার্জারদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ এর বাইরে আমরা প্রচলিত যেই কথাটা জানি অর্থাৎ অ্যাস্টেরিক বা কসমেটিক প্রসিডিউরগুলো পড়ে যায় প্লাস্টিক সার্জারির ভেতরে সৌন্দর্য বর্ধন তারুণ্য ধরে রাখা চেহারার রূপ পরিবর্তন শরীরের আদল পরিবর্তন বা বডি কন্ট্রিং বডি শেপিং সব কিছুই কিন্তু পড়ছে প্লাস্টিক সার্জারির ভেতরে প্লাস্টিক সার্জারির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাইক্রো সার্জারি অর্থাৎ যেই সার্জারিগুলো খালি চোখে করা সম্ভব নয় যেই সার্জারিগুলো করতে আমাদের মাইক্রোস্কোপ বা লুপ ম্যাগনিফিকেশন দিয়ে করতে হয় এগুলো খুব সূক্ষ্ম কাজ যেগুলো খুব সূক্ষ্ম সুতা এবং খুব সূক্ষ্ম হাতের কাজের দক্ষতার ব্যাপার আছে সেগুলোই মূলত মাইক্রো সার্জারি এর বাইরে প্লাস্টিক সার্জারিদের আরেকটি বড় এরিনা হচ্ছে ব্রেস্ট সার্জারি ব্রেস্ট সার্জারির ভিতর কি কী পড়ে ব্রেস্ট ক্যান্সার রিকনস্ট্রাকশন ব্রেস্ট অগমেন্টেশন বা ব্রেস্টের আকার আয়তন পরিবর্তন করে বৃদ্ধি করা ব্রেস্ট রিডাকশন বা ব্রেস্টের আকার আয়তন পরিবর্তন করে সামঞ্জস্যপূর্ণ একটি আকৃতিতে নিয়ে আসা বা ব্রেস্টের যে পজিশন ব্রেস্টের টোটাল সকল ধরনের অ্যাস্টেরিক প্রসিডিউরও কিন্তু প্লাস্টিক সার্জারির ভিতরেই পড়ে থাকে এছাড়া প্লাস্টিক সার্জনরা এমন অনেক সূক্ষ্ম কাজ করে থাকেন যেগুলো আসলে ফাংশন রিলেটেড যেমন অনেক সময় হাতের টেন্ডেনের সমস্যা থাকে অনেক সময় হাতের প্রিভিয়াস কোনো ইঞ্জুরির কারণে কোনো নার্ভের সমস্যা থাকলে এই সবই কিন্তু প্লাস্টিক সার্জারির অন্তর্গত তাই আজকে অন্তত আমি আপনাদেরকে এতটুকু ক্লিয়ার করতে চাই আমরা প্রচলিত অর্থে গল্প সিনেমা নাটকে প্লাস্টিক সার্জারি বলতে যা বুঝি প্লাস্টিক সার্জারির এরিনা বা ক্ষেত্রটা আসলে তার চেয়ে অনেক বড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আসসালামু আলাইকুম